নিজের আত্মাকে পরিশুদ্ধিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আজকাল মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষরূপী পশু সকাল বিকাল রাত সব জায়গায় দেখা যায় সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দিন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের আম্বিয়াই কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগির জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হজরত শাহ দেওয়ান রাহমা তুল আলের নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম্বি জানায় সালাম ও কদম বুচি জানাই কুতুবুল আত্মাব দুর্রে মাতনুন খাতুনে জান্নাত বয়াল মা রাহমা তুল্লা আলাইহার নুরানি ময় কদম উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেখ রসুল ভাই ও বোনেরা আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি বাবরাকাত হুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহানবুল্লা আলমিনের যিনি আসমান জমিনের মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সুক্রিয়া জ্ঞাপন করি রাহমাতামের নুরানিময় কদম মুবারকে সুক্রিয়া জ্ঞাপন করি আমাদের মোসায়দ বাবা দেওয়ান বাগি রাহমাতুল আল এর নুরানিময় কদম মুবারকে তেরো তারিখে আমাদের মোসেদ শাহ দেওয়ানবাগির শুভ জন্মদিন আমরা পালন করবো তেরো তারিখে কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমি ঢাকায় আছি তেরো তারিখে আপনাদের সাথে আল্লাহর বন্ধু জন্মদিন রহমদ দরবার শরীফ থেকে করব। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগির আলাই আমাদের জন্য একটা অনেক বড় নিয়ামত ছিলেন ওনার মতো বড় নিয়ামত আমি জানি না আমরা নিজের জীবনে আর কখনো খুঁজে পাবো কিনা তিনি একদিকে যেমন ছিলেন মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করেছেন নিজের জীবনকে বাজি লাগিয়ে দেশ স্বাধীনের পরে তিনি নিজেকে স্বাধীন করার জন্য যুদ্ধে নেমেছেন এটা সহজ কাজ না এর পরে তিনি মানুষকে কিভাবে স্বাধীন করা যায় সেই যুদ্ধে নেমেছেন। একটি দিন তিনি পরিশ্রম ছাড়া পার করেন নাই আমাদের আশেকের যারা মুর্শেদ কেবলা জানকে সামনাসামনি দেখেছেন আপনারা সবাই জানেন আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি কি পরিমাণে পরিশ্রম করেছেন এই শক্তিশালী করার জন্য তরিকাটাকে আপনারা সবাই অবগত যারা কদম মোবারক পেয়েছেন আপনারা জানেন মুর্শেদ কেবলা জান এই তরিকার জন্য কি পরিমাণে পরিশ্রম করেছেন দিন নাই রাত নাই সকাল নাই তিনি দৌড়েছেন যেখানেই তরিকার জন্যে বয়স হওয়ার পরে হয়তো উনি দরবার শরীফের বাইরে সেইভাবে যান কিন্তু বয়স হওয়ার আগ পর্যন্ত চলাফেরা যতদিন করতে পারছেন উনি কিন্তু বিভিন্ন জেলায় রংপুর জেলা বিভিন্ন বিভাগে তিনি সফর করেছেন তরিকার সামনে তার লক্ষ্য ছিল কিভাবে আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি এটা কিন্তু খুব কঠিন কাজ মানুষকে আলোকিত করা বাবা দেওয়ানবাগি রাহমাতুল্লা আলাই তার একাত্তর বছর জীবনে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই মানুষটাকে এই ভিতরের সুরতেও মানুষ বানানোর জন্য শুধু বাবা এই পৃথিবীতে যত বলি আল্লাহ গন এসেছেন যত নায়েবে রাসুল এসেছেন তারা প্রত্যেকেই মানুষকে ভিতরের সুরতটা মানুষ বানানোর চেষ্টা করেছেন তাহলে ভিতরের সুরত যদি মানুষ না হয় তার ভিতরের সুরত যদি পশুর হয় যত বড় পড়াশোনা করেন যত ডাক্তার হন বড় ডাক্তার হন ডাক্তার হইলে ওইখানে গিয়া চুরি করবেন ইঞ্জিনিয়ার হইলে আপনি ওইখানে গিয়া চুরি করবেন সব জায়গায় ভিতরের পশু মানুষ করা জরুরি আমাদের বাবা দেওয়ানবাগির রহমাতুল্লাহ আলহ আমাদের মোর্শেদ বাবা বাগি রহমাতুল্লা আলায় ভিতরের সুরতের মানুষ তৈরি করার কারিগর ছিলেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন নিজের জীবনের রক্ত পানি করে তিনি চেষ্টা করেছেন আমরা কিভাবে নিজেদের মানুষ করতে পারি যেই মহামানব তার একাত্তর বছর জীবন আমাদেরকে দিলেন নিজের খানা দানা ঘুম পরিবার পরিজন বন্ধ করে শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে নিজেকে উৎসর্গ করলেন নিজেকে এত পরিশ্রম করলেন সেই মহামানবের শুভ জন্মদিন আগামী চোদ্দই ডিসেম্বর সেই মহামানবের জন্মদিন আমরা যদি আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে পালন করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় মালিক যদি দয়া করে এতে কি বাবা দেওয়ানবাগী খুশি হবেন না বেজার হবেন বাবা দেওয়ানবাগীর জন্মদিনে আনন্দ করলে বাবা বাগি খুশি হবেন না বেজার হবেন যদি খুশি হন তাহলে এই দিন আমরা সবাই আনন্দের সাথে সামর্থ্য অনুযায়ী এই দিনটা আমরা সবাই পালন করব। আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধিত করা প্রত্যেকটি আর্শে কেরাসুলের জন্য জরুরি আমরা যদি নিজেদের আত্মাকে পরিশুদ্ধিত না করি আমরা দেখতে মানুষ হলেও আমরা আসলে মানুষ হব না তাই আমাদের নিজের আত্মাকে পরিশুদ্ধিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আজকাল মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না মানুষ মানুষরূপী পশু সকাল বিকাল রাত সব জায়গায় দেখা যায় মানুষ মানুষরূপী পশু তাই নিজেদেরকে মানুষ বানাতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন দিনে পাঁচবার তার সামনে হাজির হতে সুযোগ দিয়েছেন তার সামনে দণ্ডায়মান হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে আর শেখের নামাজের মধ্যে পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান আ শেখের রাসূল নামাজের পরে মুনাজাতে বসে মালিককে ডাকে না শেখেরা নামাজে পরে মোরাকাবাই বসে মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চায় এই যে বড় ইবাদত মালিককে স্মরণ করা দিনে পাঁচবার মালিককে স্মরণ করা তাকে সিজদা করা অবনত শিরে যে তুমি আমার মালিক আমি তোমার বান্দা আমি তোমার গোলাম আমি তোমার আনুগত্য করি দিনে পাঁচবার মাথাটা নত করে তার কাছে সিজদা করা তার আনুগত্য করা এতে আল্লাহ খুশি হন আল্লাহ চান যে বান্দাকে আমি সৃষ্টি করেছি এই বান্দা আমাকে স্মরণ করবে আমাকে অবনত শিরে শ্রদ্ধা করবে করবে, আমাকে কেবলা করবে আমি যদি না করি আল্লাহ যেটায় খুশি হন আমি যদি সেটা না করি তাহলে আল্লাহর খুশি অর্জন করতে পারবো বলেন কি বলেন পারবো নাকি তাহলে আমরা যারা এখনো ফাঁকিবাজি করছি আমরা যারা লেজি আছি নামাজ পড়তে চাচ্ছি না ইবাদত করতে চাচ্ছি না আপনি স্কুলে ভর্তি হয়ে যদি পড়াশোনা না করেন পৃথিবীর সবচেয়ে দামি স্কুলেও যদি ভর্তি করা হয় আর আপনি যদি না পড়েন এই স্কুল তো আপনাকে পাশ করাইতে পারবে না ঠিক তেমনি ভাবে আমি তখনই আপনাকে পাশ করাইতে পারবো যখন আপনি আমার কথা শুনবেন আপনি যখন আমার নির্দেশ মানবেন আমি নির্দেশ করেছি আপনি ইসলামের হুকুম মানবেন করবেন আল্লাহ নির্দেশ করেছেন তুমি আমাকে মানো তুমি আমার আমার আনুগত্য আনুগত্য করো 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 তুমি তুমি আমাকে আর আমি যদি সেইটা না করে লেফট রাইট সেন্টার ঘুরে বেড়াই তাহলে হবে দেওয়ানবাগ শরীফ আল্লাহকে পাওয়ার প্রতিষ্ঠান দেওয়ানবাগ শরীফ নিজেকে চরিত্র বান বানানোর প্রতিষ্ঠান আমার মুরশেদ শাহ দেওয়ানবাগি সারা জীবন নামাজ আদায় করছেন অসুস্থ অবস্থায় আমি শাহ দেওয়ানবাগিকে দেখেছি ইশারায় সলাত করতে শীতের রাতে ঠান্ডা পানি থাকছে তারপরে তিনি সলা ছাড়েন রাত্রি তিনটার সময় বাবা বাগিকে আমি চোখে দেখেছি সবাই ঘুমায় শাহ দেওয়ানবাগি বিছানার মধ্যে উঠে মুরাকাবায় বসে মালিককে ডাকতেছেন এই কুদ্রতে খোদার নিজের চোখে দেখা এই বাদত সাদা অথচ আমরা যদি মোর্শেদ কে ভালোবাসি আমাদের কি মোর্শেদ কে অনুসরণ করার কথা না কথা না বলেন অনুসরণ করার কথা না কথা না তাহলে আমরা কি সলাত আদায় করব করব আলহামদুলিল্লাহ হাত নামান শুধু সলাত না রোজা আদায় করতে হবে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ আদায় করতে হবে আল্লাহ নির্দেশ পালন করবেন না কেন ভাই আমি চাই আল্লাহর হুকুম আহকাম এই মোহাম্মদ ইসলামের সৈনিকেরা সবাই পালন করবে মনে থাকবে হ্যাঁ সম্মানিত আসে কেরা সুরেরা সলাতের বিষয়ে আমি বলতে চেয়েছি আপনাদের সকলের কাছে যে আল্লাহ চান এই বাদত আমরা করি আল্লাহ চান তার সন্তুষ্টি আমরা অর্জন করি অথচ আমরা সেটা যদি না করি তাহলে হবে না তাই আমাদের প্রত্যেকটি আশেক এরাসুলের যেই পথে চললে আল্লাহ খুশি হন আমাদেরকে সেই পথে চলতে হবে কি বলেন আমরা ছোট মোনাজাতে বলি যে পথে চললে তুমি রাজি খুশি থাকো আমাদেরকে সেই পথে চালাও বলি না বলি না যে পথে চললে তুমি না খোশ নারাজ বেজার হও আমাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে রাখো বলি না বলি বলিনা তাহলে আল্লাহ কোন পথে খুশি হন আমরা যদি তার দিকে ধাবিত হই আল্লাহ কোন পথে খুশি হন যদি আমরা তার সন্তুষ্টির জন্য দৌড়াই আল্লাহ কোন পথে খুশি হন যদি আমরা মোরাকাবায় বসে তাকে ডাকি আল্লাহ কোন পথে খুশি হন নিজের পশুটাকে যদি মানুষ বানাইতে পারি নাকি সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে কখন কার ডাক চলে আসবে আমরা বলতে পারি যদি আমাদের ডাক আসার আগে আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে আমাদের এই জীবনটাই বৃথা তাই যে যার অবস্থান থেকে পারেন যতটুকু আমল করতে পারেন দয়া করে আমল করেন চেয়ারে বসে আছেন বাসে করে বাসায় যাইতেছেন গাড়িতে বসে আছেন মালিককে একটু স্মরণ করেন মালিক তুমি দয়া কর ওইটুকু সময় দুই মিনিট তিন মিনিট একটু মালিককে ডাকেন না স্মরণ করেন মালিক আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আমার কৃতকর্মের জন্য তোমার কাছে ক্ষমা চাই তুমি দয়া করে আমাকে মাফ করে দাও কি ডাকা যায় না যায় না পশু মানুষ না হলে ডাক্তার ও ইঞ্জিনিয়ার প্রফেসর কোনো কিছু হয়ে লাভ নাই ওই যে তাহলে দেখা যাবে মৃত্যুর সময় আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে পারবো না আমি এত বড় অফিসার ছিলাম আল্লাহ আল্লাহ শুনবে বলেন মালিক যে তুমি তুমি কত কত বড় বড় অফিসার চাইবে। আমাদের এলাকায় বহু হাজি সাহেব আছে বা আমরাও বহু হাজির সাহেব সাজি হাজি বলে ডাক না দিলে আমার মনে কষ্ট কি আমি না হয় হাসি হাজি বলে ডাক দিলে আপনি খুশি হইলেন কিন্তু আপনার পশু যদি মানুষ না হয় সারাদিন ইয়া হাজি ইয়া হাজি চিৎকার পারলে কাজ হবে আল্লাহ আর হাজি বলবে না আল্লাহ বলবে এ জাহান নামে এদিকে আছো তোমাকে জাহান নামে পাঠানোর টাইম হয়েছে কি বলেন সত্য না মিথ্যা তাই নিজের পশুটাকে মানুষ করতে হবে আমরা যদি নিজের পশুটাকে মানুষ করতে পারি তাহলেই আমাদের জীবনের সার্থকতা সবাইকে তরিকতার আমল করে নিজেকে চরিত্রবান বানানোর চেষ্টা করার জন্যে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আজকে বিদায় চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি